السلام عليكم ورحمة الله وبركاته. হ্যালো বন্ধুরা, চলুন আজকে আমরা শিখে নি কিভাবে অপেরা মিনি থেকে আমরা বই কিতাব আদি এগুলো ডাউনলোড করে পড়তে পারি। তো আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো অপেরা মিনি ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে। প্লে স্টোর, এখানে আপনাকে লিখতে হবে অপেরা মিনি। চলে আসছে, এখন ওপেন করলাম, যেহেতু আমার ইনস্টল আছে তাই ওপেন চাচ্ছে। এখানে আপনি লিখবেন দর্শে নিজামি, যেহেতু আমার নিচে লেখা আছে তাই আমি এই অপশনে প্রবেশ করলাম। এখানে কয়েকটি লেখা আছে, তার মধ্যে আপনি দ্বিতীয়টিকে প্রবেশ করবেন। এখানে লোডিং হচ্ছে, একটু সময় নেবে। এই তো চলে আসছে এখনই। তাহলে আমরা এই প্রথমটাতে যাই। দূরে হাদিস, দূরে হাদিসে আমরা আবার যাই। সরি, নেটের প্রবলেমের কারণে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, এবার চলে আসছে। দেখুন বন্ধুরা, এখানে কয়েকটি অপশন আসছে, এখানে কয়েকটি অপশন আছে, নিসাবি কুতুবুন, আরবি শরহে হাত ও উর্দু শরহাত। এখানে আপনি যদি নিসাবে কুতুবুনের ভিতরে যান তাহলে দেখতে পাবেন বুখারি শরীফ। তো আমরা নিসাবে কুতুবের ভিতর প্রবেশ করলাম, এতে চলে আসছে সহি বুখারি। এখন আপনি এই সহি বুখারি কিভাবে ডাউনলোড করবেন সেটি আমরা দেখে নিই। এই যে বন্ধুরা, এখানে লেখা আছে রহমানিয়া ডাউনলোড ভোল 1 60 MB, ভোল 2 67 MB, রেড অনলাইন ভোল 1 ভোল 2, এগুলো সব কোয়ালিটি লেখা, 62 MB 59 MB। তো চলুন আমরা 60 MB-র এটি ডাউনলোড করি, প্রথম অপশনটি। তো এখন এই ডাউনলোডের অপশন চলে আসছে, এই যে আমরা এখানে, সরি, এই কিতাবটি ডাউনলোড আমার প্রোফাইলে আছে যার কারণে ওটি ডাউনলোড হবে না। আমরা এই দ্বিতীয়টিকে ডাউনলোড করি, দেখুন 13 MB, প্রথমটিতে যাই, এতে চলে আসছে ডাউনলোড। চ আমরা ডাউনলোড করি এখন। এখন ডাউনলোড হচ্ছে কিভাবে সেটা আমাকে দেখতে হবে ডাউনলোড হিস্টোরিতে গিয়ে। এই যে ডাউনলোড হিস্টোরি, ওই যে ডাউনলোড হচ্ছে, দেখুন। এভাবে আমরা বিভিন্ন কিতাব ডাউনলোড করব, ডাউনলোড করে আমরা পড়তে পারি। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।